ডাল পোস্তর ঝোল অনেক পুরোনো দিনের একটা সুন্দর নিরামিষ রান্না দেখে নেওয়ার জন্য সম্পার রান্নাঘরে সব বাইকে স্বাগত জানাচ্ছি নমস্কার বন্ধুরা আমি সম্পা ডাল পোস্তর ঝোল করার জন্য যা যা লাগবে সেগুলো একবার বলে দিচ্ছি মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখে সকালে মিক্সিতে একদম ফাইন পেস্ট করে নিয়েছি লাগছে পোস্ত বাটা একটা মশলা ঢাকা দিয়ে রেখেছি যাতে গন্ধটা উড়ে না যায় রান্না করতে করতে বলে দিচ্ছি এর মধ্যে কী কি মশলা রয়েছে লাগছে পাঁচফোরণ আর শুকনো লঙ্কা কিছুটা জলপাই পাই সেদ্ধ করে চটকে নিয়েছি আর লাগছে গুড় গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করা যায় রান্নাটা অবশ্যই হবে সরষের তেলে নুন হলুদ প্রয়োজন মতো লাগবে এবারে তাহলে শুরু করছি রান্নাটা পর প্রথমে একটা বাটিতে আমি মটর ডাল যে মিহি করে পেস্ট করে রেখেছিলাম তার থেকে চার টেবিল চামচ নিচ্ছি চার টেবিল চামচ মটর ডাল বাটা হলে নিতে হবে দু টেবিল চামচ পোস্ত বাটা যার যেমন প্রয়োজন সে সেভাবে নেবে মোট কথা হচ্ছে দু টেবিল চামচ মটর ডাল হলে তার ঠিক হাফ অর্থাৎ এক টেবিল চামচ পোস্ত বাটা নিতে হবে ঠিক এরকম রেশিওতে এটা মিশিয়ে নিতে হবে তবে তার আগে এর মধ্যে দিচ্ছি এক চিমটে হলুদ আর দেব সামান্য একটু নুন যারা রান্নায় ঝাল বেশি পছন্দ করে তারা এর মধ্যেই একটু লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটাও মেশাতে পার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবারে একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে এটা একটু চাপড়ের মতো করে ভেজে নিতে হবে প্যান গরম হলে তাতে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে ওই ডাল আর পোস্ত বাটার মিশ্রণ থেকে এর মধ্যে চাপড়ের মতো করে দিয়ে দিতে হবে ছোট ছোট করে অনেকগুলো করে নেওয়া যায় বা একটা বড় চাপড় তৈরি করে সেগুলোও ভেঙে নেওয়া যায় আগের দিনে গৃহিণীরা বাড়িতে থাকা সাধারণ উপকরণগুলো দিয়ে কত সুন্দর সুন্দর রান্না তৈরি করতেন ভাবলে অবাক লাগে এই সব রান্নাগুলো যাতে হারিয়ে না যায় সেই জন্য আমি এগুলোকে ইউটিউবে আপলোড করার কথা চিন্তা করেছি যদি ভালো লাগে সবার রান্নাগুলো তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে রান্নাগুলো লুপ্ত না হয়ে যায় এরকম করে ডালগুলো আমি দিয়ে দিচ্ছি কাপটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট একদম লো আছে একটু রান্না করে নিতে হবে মিনিট তিনেক পরে আঁচ লো করা ছিল ঢাকাটা তুলে এবারে আমি এটাকে উল্টে দেব। তবে আমি উল্টানোর সময়ে এগুলো ছোট ছোট টুকরো করে দেব যাতে এটা ভেজে নিতে সুবিধে হয় এটা একবারে পুরোটা উল্টানোর কোনো দরকার নেই কারণ আলটিমেটলি এটা আমাকে ভেঙে ছোট ছোটো টুকরো করেই নিতে হবে অনেকে এই ভেঙে যাওয়াটা আটকানোর জন্য একটু আটা মেশায় আমি সেরকম করি না তাহলে ডাল আর পোস্ত স্বাদটা একটু হলেও কমে যাবে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি এর মধ্যে ওপর দিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আমি বেশিরভাগ এরকম পুরোনো দিনের প্রায় হারিয়ে যাওয়া ঘরোয়া রান্নাগুলো তুলে ধরার চেষ্টা করি যাদের এরকম রান্না দেখতে ভালো লাগে তারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও যাতে তোমরা ভিডিও আপলোডিংয়ের নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো ছোট ছোট টুকরো করে দিচ্ছি এরকম করে এর মধ্যেই ভেজে নিতে হবে খুব একটা একদম ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে আমি এগুলো অল্প অল্প করে ভেজে নিয়েছি এটা মোটামুটি শক্ত হয়ে গেছে এবারে এটা সরিয়ে রেখে আমাকে মেন রান্নাটায় ফিরে আসতে হবে জাতীয় জিনিস অ্যালুমিনিয়ামের বাসনে না করাই ভালো একটা নন প্যান গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল বাঙালি রান্না সর্ষের তেলেই ভালো লাগে বেশি তেলটা গরম হলে আমি এর মধ্যে ফোড়ন দেব পাঁচ ফোড়ন আর একটু বেশি করে শুকনো লঙ্কা দেব যেহেতু আমি রান্নায় আলাদা করে ঝাল ইউজ করছি না তাই এই লঙ্কা থেকেই যা ঝালটা আসবে গোটা লঙ্কাগুলো থেকেই এতে কিন্তু খুব একটা ঝাল হবে না অল্প একটু ঝাল ঝাল ভাবটা থাকবে তেলটা গরম হয়েছে আমি এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিচ্ছি আরও দুটো শুকনো লঙ্কাও আমি একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব ফোড়নটা হলে বাকি রান্নাটা করছি ফোড়নটা ভাজা হয়ে গিয়ে বেশ সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এই সময় আমি সেদ্ধ করে আর চটকে রাখা জলপাইটা এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিয়েছি এর সাথে এটা জলপাইয়ের সিজন তাই আমি জলপাই দিয়ে করছি আমের সিজনে আম দিয়েও এই রান্নাটা খুব ভালো হয় ফোড়নের সাথে চটকে রাখা জলপাইটা একটু মিশিয়ে অল্প কিছুক্ষণ এক মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে বেশ কিছুটা জল মেশাতে হবে যেহেতু চাপড়গুলোও এর মধ্যে পড়বে অনেকটা জল টেনে নেবে তাই আমি প্রায় দু কাপ জল দেব এর মধ্যে এরকম রান্নাগুলো চিনি থেকে গুড় দিয়ে বেশি ভালো লাগে খেতে তবুও যার যা পছন্দ চিনি দিয়েও রান্নাটা ভালো লাগবে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল যতটা চাপড় আমি তৈরি করেছি তার জন্য দু কাপ জল লাগবে আঁচটা বাড়িয়ে রেখে একটু ফুটিয়ে নেব গুড় রেখেছি প্রায় একশো গ্রামের মতো পাঁচটা জলপাইয়ের জন্য মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম কেউ চাইলে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারো সেটাও ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি গুড় একসাথেই সবগুলো একটু ফুটিয়ে নেব ফুটে উঠেছে এরপরে আমি এর মধ্যে ওই ভেজে রাখা চাপড়গুলো দিয়ে দেব দিয়ে দিলাম চাপড়গুলো দেওয়া হলে আমি এটা চার পাঁচ মিনিট ফুল আছে ফুটিয়ে নেব তাহলে এটা ফুটে গেলে আমাকে এবারে মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এর মধ্যে এবারে এই মশলাটা মেশাবো এর মধ্যে রয়েছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটু সর্ষে একসাথে একটু শুকনো খোলায় রোস্ট করে নিয়ে গুঁড়ো করে আমি এটা রেখে দিই এরকম টক জাতীয় রান্নায় দেওয়ার জন্য এটা মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তবে একদম পুরোপুরি ঢাকা দিয়ে দিলে কিন্তু এটা ঘেমে গিয়ে এই স্বাদটা একটু নষ্ট হয়ে যাবে তাই একটুখানি ফাঁকা করে দিচ্ছি ডাল পোস্তর টক জল কিন্তু একদম রেডি টু সার্ভ তবে একদম ঠান্ডা করে নিয়েই এটা সার্ভ করছি টক জাতীয় জিনিস ঠান্ডা করে নিয়েই সার্ভ করতে হয় তাহলে খুব সহজ একটা সুন্দর রান্না সবাই এটা ট্রাই করো কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো আজকে তাহলে আসছি সবাই ঘরোয়া খাবার খাও আর সুস্থ থাকো ধন্যবাদ